মসজিদের ইমাম একজন সম্মানিত ব্যক্তি। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একজন ভালো ইমাম দুনিয়াতে সম্মানের পাশাপাশি আখিরাতেও মর্যাদাবান হবেন। টানা 35 বছর ইমামতি করেছেন হাফেজ ওয়াজউদ্দিন শেখ। কত মানুষকে দেখিয়েছেন আলোর দিশা, কত মানুষকে শিখিয়েছেন ধর্মীয় আচার ব্যবহার, সংস্কৃতি ও নিয়মকানুন। তাই তো প্রিয় ইমামকে সম্মান জানাতে ভোলেননি তারা। বিদায়বেলা রাজকীয় সম্বর্ধনা দিলেন তাকে। রাজকীয় বেশে ঘোড়ার গাড়িতে ইমামকে নিজ বাড়িতে পৌঁছে দিলেন এলাকার মানুষ। রং বেরঙের বেলুন দিয়ে সুসজ্জিত করা হয় ঘোড়ার গাড়ি, প্রস্তুত রাখা হয় ফুলের তোড়া। এলাকার সব মুসল্লিরা তৈরি হয়ে আসেন মসজিদে। এই বিশেষ আয়োজনটি করা হয় শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঝিঝারি এলাকার কাপাসপাড়া বায়তুন নূর জামে মসজিদে ইমাম হাফেজ ওয়াজউদ্দিন শেখের জন্য। অবসরবেলার মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে গ্রামবাসীরা তাকে দিল জমকালো সংবর্ধনা। হুজুরি আমার মাথায় পাগড়ি পরিয়ে দিয়েছেন, ফুলের মালা দিয়ে আমাকে বরণ করে নিয়েছেন এলাকাবাসী, যেন আমিও তার মতো সবার সাথে মিলেমিশে এইভাবে যেন তাকে অনুসরণ করে আমিও যেন সবার সাথে থাকতে পারি। প্রত্যেকটা আলেমই সম্মানী, তাই আমরা তাকে সম্মাননা জানানোর জন্য এইভাবে বিদায় দিলাম। তাকে ঘোড়া গাড়ি দিয়ে আনা হয়েছে, তাকে আমরা যথেষ্ট পরিমাণ আপ্যায়ন করার চেষ্টা করছি আমাদের সামর্থ্য অনুযায়ী। হুজুর দীর্ঘদিন আমাদেরকে ইসলামিক শিক্ষা শিক্ষিত করেছে এবং এই হুজুরের কাছে আমরা যেই শিক্ষা পেয়েছি আমরা আমাদের প্রত্যেক জীবনে আমরা কাজে লাগাবো ইনশাল্লাহ, আখেরাতের কাজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তিনি এখন তার বাড়ি যেয়ে তার পরিবারের সাথে থাকতে চান, সেই সুযোগটুকু তিনি আমাদের কাছে চেয়েছেন, যার কারণে আমরা আজকে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় দিচ্ছি। আমরা হুজুরের কাছে কৃতজ্ঞ যে 35টি বছর তিনি এই সমাজকে, এই এলাকার মানুষকে ইসলামের আলোর দিকে এগিয়ে নিয়ে গিয়েছেন। দোসরা ফেব্রুয়ারি দুপুরে জুমার নামাজ শেষে মুসল্লি ও এলাকাবাসী মিলে প্রথমে তাকে ফুলের শুভেচ্ছা দেন। এরপর নগদ 1 লাখ টাকা হাদিয়া ও বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে সুসজ্জিত একটি ঘোড়ার গাড়িতে উঠিয়ে তাকে নিজ বাড়ি পৌঁছে দেন। আমাকে সবাই ভালো জানছে, এত ভালো জানছে ফ্যামিলি একজন সদস্য থেকে আমাকে ভালো জানছে বেশি, আর আমিও যতটুকু পাচ্ছি জীবন দিয়ে হলেও তাদেরকে ভালোবাসছি। তবে যদ্রুপ চেষ্টা করছি ইসলামী শিক্ষা শিক্ষিত করার জন্য, কিন্তু আমি তদ্রূপ পারি নাই। তারপরে আমাকে প্রাণ দিয়ে এরা মহব্বত করছে, আমি ওদেরকে প্রাণ দিয়ে মহব্বত করছি। এই মহব্বতের মাধ্যমে যদি ত্রুটি হয়ে থাকে কোনো রকমের আমাকে ক্ষমা করে দিবেন। আমি সামান্য কিছু বেতনে এই এলাকায় আসছি, চাকরি করছি, তারপরও আমার ছেলে সন্তান নিয়ে আমি খুব কষ্টে জীবন যাপন করছি। আজকে এরা সম্মান দিতেছে, এই সম্মানে আমি গর্বিত, আমি আনন্দিত। হাফেজ ওয়াজউদ্দিন শেখ নড়িয়া ভোজেশ্বর ইউনিয়ন উপশি এলাকার মৃত রমিজউদ্দিন শেখের ছেলে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায় বায়তুন নূর জামে মসজিদটি 1870 সালে প্রতিষ্ঠিত হয়। 1984 সালে হাফেজ ওয়াজউদ্দিন শেখ যখন মসজিদে ইমামতি করতে আসেন তখন ছোট্ট একটি টিনের ছাউনির মসজিদ ছিল। তখন বছরে মাত্র 22 মন ধানের বিনিময়ে সেখানে ইমামতি শুরু করেন। একটানা 35 বছর ইমামতি করে এখন তার বয়স 75 বছর। দীর্ঘদিন ইমামতি শেষে বার্ধক্যের কারণে তিনি অবসর নিলেন। সময় সংবাদ, শরীয়তপুর।